গাজীপুরের দুর্ঘটনা কবলিত ট্রেন ও ওয়াগনের লাইনচ্যুত বগি উদ্ধারে এখনও অভিযান চলছে রাতভর উদ্ধার অভিযানের পর সকাল থেকে আবারও লাইনের ওপর থেকে ক্রেন দিয়ে বেঁধে একে একে সরানো হচ্ছে বগি টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিনের দুটি অংশ ও তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন এখনও লাইনের ওপর পড়ে আছে সংশ্লিষ্টরা বলছেন টাঙ্গাইল কমিউটার ইঞ্জিন ও তেলবাহী ওয়াগন সরানো গেলেই শুরু হবে লাইন মেরামতের কাজ এর আগে শুক্রবার সকালে টাঙ্গাইল থেকে একটি কমিউটার ট্রেন ঢাকায় ফিরছিল পথে জয়দেবপুর জংশনে পৌঁছলে একই লাইনে থাকা একই লাইনে ঢাকা থেকে আসা দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বগি ঘটনাস্থল থেকে দুই লোকো মাস্টার সহ চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে দুই রেলের ইঞ্জিন সহ এগারোটি বগি লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গাজীপুরে ট্রেন দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার রাজিবুল হাসান এবং ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন নাজমুসালহি সরাসরি প্রথমে যাচ্ছি রাজীবের কাছে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে ট্রেনের যে বগিগুলো সেগুলো একটি আরেকটির ভেতরে ঢুকে গিয়েছে এবং দুমড়ে মুচড়ে গিয়েছিল যে কারণে ক্ষতিগ্রস্ত যে বগি সেগুলো উদ্ধার করতে বেশ বেগ পেতে হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু এমনটি আমাদেরকে জানাচ্ছিল গত রাতভর যেভাবে আসলে অভিযান করা হয়েছে সেই অভিযানেও শেষ করা যায়নি এখনো পর্যন্ত লাইনের উপরে যে টাঙ্গাইল কম্পিউটারের ইঞ্জিনের দুটি অংশ এবং তেলবাহী যে ট্রেন সেটিরও দুটি ওয়াগন এখন পর্যন্ত লাইনের উপরে রয়েছে এই অবস্থায় কাজের যে গতি আমরা দেখতে পাচ্ছি এটি থেকে সাধারণ মানুষ বোঝা যাচ্ছে এবং অনেকেই বলছেন যে দুপুর নাগাদ এই লাইন স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এগুলো এক একটি বগি সরাতে বেশ সময় লেগে যাচ্ছে যখন এই বগিগুলোর ছিন্ন ভিন্ন অবস্থা সেগুলো টান দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ যখন ক্রেন দিয়ে উপরে তুলতে শুরু করে তখন এগুলো একটার ভেতরে লেগে থাকার কারণে দুটি একসাথে চলে আসে কখনো কখনো আবার নিচে পড়ে যাওয়ার একটি দৃশ্য এরকম দেখতে পাচ্ছি এই কারণে একটু বেশি সময় লাগছে এবং এটি আসলে কিনাগাত পুরোপুরি শেষ করা যাবে সেটি বলা যাচ্ছে না তবে যেটি যাচ্ছে যে ইঞ্জিনের এই যে দুটি ইঞ্জিন একসাথে লাগা আছে অর্থাৎ যে যে টাঙ্গাইল কমিউটার ট্রেন এই দুটি ট্রেনের ইঞ্জিনের দুটি অংশ এই দুটির মধ্যে পিছনের যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেই বেশি আছে এটি পর ট্রেনে নেওয়া যাবে বলে আমাদেরকে জানিয়েছে এছাড়া তেলবাহী যে দুটি ওয়াগন রয়েছে সেটির একটির অর্থাৎ নিচের অংশ যন্ত্রাংশ ভাঙা রয়েছে অন্যটি স্বাভাবিক রয়েছে সুতরাং যেটি ভাঙা সেটি উঁচু করে নিতে হবে এবং যেটি ঠিক আছে সেটি আসলে টেনে এখান থেকে নিয়ে যাওয়া যাবে নিয়ে নেবে বলে আমাদেরকে যে তারা জানিয়েছে এছাড়া উৎসুক জনতা সকাল থেকে আজকেও ফির করেছে এখানে এবং কিছুক্ষণ আগেও একটা ট্রেন এখান দিয়ে গিয়েছে এক লাইনে ট্রেন চলাচল করছে এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় যে যাত্রীরা দুর্ভোগে পড়েছে বিশেষ করে আশপাশের যেসব স্টেশন রয়েছে সেখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু আটকে পড়েছে অনেক যাত্রীরা যদি জানাই যে এই যে উদ্ধার তৎপরতা এই উদ্ধার তৎপরতার মধ্যে আমরা যে দুইটি ক্রেন দেখেছিলাম রাতের বেলায় এখন কিন্তু দুইটি ক্রেন দিয়ে এখানে কাজ করা হচ্ছে না একটি ক্রেন দিয়ে আশি টনের একটি ক্রেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি দিয়ে এক এক করে এই দুর্ঘটনা কবলিত যে বগি ইঞ্জিন এগুলো এক এক করে সরানো হচ্ছে এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে বগিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেতরের অংশ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই বগিগুলো মূলত এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না সেগুলো তুলে পাশের যে গ্রাউন্ড সেখানে রাখা হচ্ছে পরবর্তী কোনো একটি সময় সুবিধা মতো তারা এখান থেকে সেগুলো উঠিয়ে নিয়ে যাবে বলে রেলওয়ে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে যদিও গতকাল যে ওয়াগন থেকে তেল অবিরত বের হচ্ছিল সেই জায়গা এখনো পর্যন্ত কিন্তু অনেকটা অনিরাপদ এবং স্থানীয়রা ওটার উপর দিয়েই হেঁটে নানাভাবে এখানে ঘোরাফেরা করছে চলাফেরা করছে উৎসুক জনতা যে কারণে কিন্তু সে যেখানে আসলে এই ওয়াগন থেকে তেল বেরিয়েছে সেইখানের জায়গাটা কিন্তু এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে গতকাল যেরকম পুলিশি তৎপরতা ছিল আজকে কিন্তু এরকম বেশি পুলিশি তৎপরতা নেই যে কারণে সেখানে কিন্তু শঙ্কা তৈরি হয় দুর্ঘটনার মোটামুটি দুর্ঘটনাস্থল থেকে এই ছিল আমার কাছ থেকে থাকা সবশেষ তবে আমরা যেতে চাই শিডিউল বিপর্যয়ের খবর আপনাদের জানাতে আমাদের সহকর্মী নাজমুল সালিহ রয়েছে কমলাপুরে সেখানে যাচ্ছি গত প্রায় আঠারো ঘন্টা পেরিয়ে গেছে এখন পর্যন্ত সেই দুর্ঘটনার যে জের তার খেসারত কিন্তু যাত্রীরা এখনও দিচ্ছে এখন এই মুহূর্তে কমলাপুরের নিঃশেষণে ট্রেনের অপেক্ষায় শত শত যাত্রী অপেক্ষা করছেন বেশ কিছু ট্রেনের শিডিউল কিন্তু বলা চলে ভেঙে পড়েছে সেটি আসলে বলা যায় কারণ দু ঘন্টা করে পেরিয়ে গেছে সকাল ছয়টায় এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল রাজশাহী ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সেটির এখন বলা হচ্ছে এখান থেকে সকাল আটটায় যাবে দুই ঘন্টা বিলম্বে কিন্তু সেটা এখনও আসলে কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে কোন কোথায় আসবে সেটি আসলে এখানে দেওয়া হয় নাই অর্থাৎ এটি এখন ধূমকেতু এক্সপ্রেস সকাল ছয়টায় ছিল আটটায় এখন পর্যন্ত স্টেশনেই আসেনি তার মানে এটা কখন ছাড়বে আসলে খুবই অসম্ভব বলা ব্যাপারটি এবং চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবার কথা রয়েছে কক্সবাজার এক্সপ্রেস যেটি ছয়টা পনেরোতে ছেড়ে যাবার কথা ছিল সেই কক্সবাজার এক্সপ্রেস আসলে কখন ছেড়ে যাবে এখান থেকে সেটি আসলে বলা সম্ভব হচ্ছে না এবং সেটি সম্ভাব্য টাইমও কিন্তু কক্সবাজার এক্সপ্রেসের এখানে দেয়া নাই যেটি আসলে কখন ছেড়ে যাবে একইভাবে চিলাহাটি ট্রেন উত্তরবঙ্গের আরও একটি ট্রেন চিলাহাটি এক্সপ্রেস যেটি ছয়টা পঁয়তাল্লিশ মিনিট এখান থেকে ছেড়ে যাবার কথা ছিল সেই ট্রেনটি বলা হচ্ছে নয়টার সময় ছেড়ে যাবে কিন্তু সেটির প্ল্যাটফর্ম এখনও দেওয়াই হয় নাই সেটি এখনও ঢাকাতে প্রবেশ করে নাই তার মানে এই ট্রেনটিও কখন ছেড়ে যাবে বলা খুবই মুশকিল একইভাবে কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ যে ট্রেন সেটি সাতটা পনেরো মিনিট এখান থেকে ছেড়ে যাবার কথা ছিল বলা হচ্ছে আটটা তিরিশে এখান থেকে যাবে কিন্তু সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি অর্থাৎ এই ট্রেনটিও কখন আসবে এখন পর্যন্ত তার ঠিক নেই বলা চলে যে উত্তরবঙ্গের যে সমস্ত ট্রেনগুলো রয়েছে রাজশাহী চিলাহাটি এবং হচ্ছে যে উত্তরবঙ্গের আরও যে ট্রেনগুলো আছে অর্থাৎ সকালবেলার এর আটটার পর থেকে যে ট্রেনগুলো আছে রংপুর অথবা একতা সেই ট্রেনগুলোরও আসলে আজকে ভয়াবহ রকমের শিডিউল বিপর্যয় হবে বলা চলে যে এখন পর্যন্ত শিডিউলের যে অবস্থা তাতে আসলে বিপর্যয় বলাই যায় কারণ ছয়টা ট্রেন আটটা বেঁধে গেছে এখনও প্ল্যাটফর্মে আসেনি কখন আসবে ঠিক মতো বলাও যাচ্ছে না কক্সবাজারের এক্সপ্রেস ছয়টা পনেরো মিনিটের ট্রেন এখনও প্ল্যাটফর্ম দেয়া আছে চার নম্বর থেকে ছেড়ে যাবে কিন্তু সেটা এখনও ছেড়ে যায়নি একইভাবে প্রত্যেকটি ট্রেনেরই আসলে বিলম্ব আছে এবং উত্তরবঙ্গের বাকি যে ট্রেনগুলো আছে এরপরে রংপুর এক্সপ্রেস অথবা একতা এক্সপ্রেস সেই সমস্ত ট্রেনগুলো কিন্তু আজকে ভয়াবহ শিডিউল বিপর্যয়ের মুখে পড়বে আঠারো ঘন্টা পেরিয়ে গেছে এরপরে জের কিন্তু টানছে যাত্রীরা এবং আজকে সারা দিনেও এই শিডিউল আসলে টাইমে ফিরবে কিনা তা কিন্তু বলা মুশকিল কেননা উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনেরই এখন শিডিউল বিপর্যয় কিন্তু চরমে যে কারণে আজকে সারাদিনই যাত্রীদেরকে আসলে খেসারত দিতে হবে এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন ও গাজীপুরের জয়দেবপুরে